অনেকদিন পরে আমার সব কথা মনে পড়ে গেছে। আজকে তো ওদেরকে ছাড়বো না আমি। আর ফাইনালি আমি সেই ভূতের বাড়ির সামনে চলে এসেছি। এই হলো সেই ভূতের বাড়িটা যেটা অনেক মানুষের প্রাণ নিয়েছে। আর এই আমি ঘরের ভেতরে ঢুকছি। কোথায় আছো গ্র্যান্ডপা গ্রানি, সামনে এসো। আজকে তোমাদের একদিন কি আমার একদিন। আজ পর্যন্ত তোমরা অনেক লোকের প্রাণ নিয়েছো, কিন্তু আর না, আমি কথা দিচ্ছি আজকে দিনই তোমাদের শেষ দিন হবে। আমি বলছি সামনে এসো, এইভাবে ভিতুর মতো লুকিয়ে থেকো না। তো এই ব্যাপার, আমার মনে হচ্ছে তোমরা এইভাবে শুনবে না। তাহলে ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের এই ঘরের কি অবস্থা করি। এই নাও, সবকিছু আমি ভেঙে চুরে দেবো, একটা জিনিসও আমি আস্ত রাখবো না। আমি তোমাদেরকে ভয় পাই না। যদি তোমাদের সাহস থেকে থাকে তাহলে আমার সামনে এসো। আমি জানি তোমরা এইভাবে আমার সামনে আসবে না, কারণ তোমরা নিজেরাই অনেক বড় ভীতু। তোমরা সবসময় পিছন থেকে লুকিয়ে হামলা করো। সাহস থাকলে সামনে এসো। এই নে গাইস, এটা কি? আমি তো ওদেরকে কোথাও খুঁজে পাইনি। এর মানে কি ওরা সত্যি সত্যি তাহলে পালিয়ে গেল? আরে ওই তো গ্র্যান্ডপা, তাহলে অবশেষে তোমাকে আমি পেয়েই গেলাম। তোমার কি মনে হয় তুমি আমাকে ধরতে পেরেছো? ভুল, আমি তোমাকে ধরা দিয়েছি। আর এর কারণটা তুমি জানো? কি কারণ? কারণ আজকে আমাদের নয়, আজকে তোমার শেষ দিন হতে চলেছে, আর তারপরে তোমাকে আমি রান্না করে খেয়ে ফেলবো। তো ঠিক আছে, চলে আয়, দেখি কার গায়ে কত জোর। আমার গায়ে বেশি জোর। আচ্ছা তাই নাকি, তাহলে এইটা নে। কেমন দিলাম? অনেক কমজোর ছিল, এখন এইটা নে, আর এটা খা, আর এই নে। আরে ভাই গাইস, ইয়ার এই বুড়োর গায়ে তো বেশি জোর দেখছি। জানি না ইয়ার কি খাই এর গায়ে এত শক্তি কেন, কিন্তু আমিও কিছুতে কম যাই না। এখন এইটা নে, এই খা, আর এটাও। কিরকম লাগলো? খেতে থাক। তুমি আমাকে কিছু করতে পারবে না, কারণ আমার গায়ে তো কোনো ব্যথাই লাগে না। গাইজার এটাও কি বলছে? আমি ঠিকই বলছি, এখন এইটা নে, এই নে, এটাও নে, আর এটাও। আবে ইয়ার এটা কি হচ্ছে, আমি তো এর সামনে টিকতে পারছি না। অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না, এই কারণে গায়ে কোনো জোরও পাচ্ছি না। এখন আমি কি করব গাইস, অনেক দুর্বল ফিল করছি, মনে হচ্ছে এর সামনে বেশিক্ষণ আমি টিকতে পারবো না। আমার কিরকম হালকা মাথা ঘুরছে। এখন এই নাও। এটা কি, এটা আমার সাথে কি হচ্ছে? আমি কি তাহলে সত্যি সত্যি মারা গেলাম? কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। আমাকে তোমরা সবাই মাফ করে দিও। এ কি, চারিদিকে এরকম অন্ধকার কেন? আমি এখন কোথায় আছি? আর এই গলা দুটো, এই দুটো তো আমি চিনি। এটা তো আমার ভাই সিনচানের গলা। সিনচান, সিনচান, আমি এটা কোথায়, এখানে আমি আসলাম কি করে? আমার মনে হচ্ছে গাইস আমি সত্যি মারা গেছি। তাহলে এইভাবে আমাদের শেষ হলো। আর তাছাড়াও গাইস, একদিক থেকে ভালোই হয়েছে, এখন আমি সিনচানকে দেখতে পাবো। এরি ফেলুদা, এত তাড়াতাড়ি হার মানলে কি করে হবে? সিনচান, সিনচান, সিনচান তুই এখানে কি করছিস? এরি ফেলুদা, এই প্রশ্নটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি এখানে কি করছো, তোমার তো আমাদের বাঁচানোর কথা ছিল। সিনচান আমার ভাই, আমাকে মাফ করে দে, আমি পারিনি, আমি হেরে গেছি। আরে এগুলো তুমি কিরকম কথা বলছো, তুমি আমার ফ্রাঙ্কলিন হতে পারো না। আরে সিনচান এগুলো কি বলছিস, আমি ফ্রাঙ্কলিন না, এটা কিছুতেই হতে পারে না, কারণ আমি আমার ফ্রাঙ্কলিনকে চিনি। ও কখনোই হার মানে না, যখন সবাই হার মেনে নেয় তখন আমার ফ্রাঙ্কলিন একাই লড়ে যায়, ও সবসময় লোকেদেরকে সাহায্য করে। আরে সিনচান এগুলো কি বলছিস তুই ভাই? আর তুমি জানো আমার ফ্রাঙ্কলিন আমাকে অনেক ভালোবাসে, আমি জানি একদিন ও আমাকে এখান থেকে অবশ্যই বের করে দেবে, কারণ আমি ফ্রাঙ্কলিনকে অনেক বিশ্বাস করি। আরে কি বলছিস ভাই এসব? আরে হ্যাঁ, তুমি জানো আমি সবসময় ফ্রাঙ্কলিনকে নিয়ে মজা করলেও আমিও ওকে অনেক ভালোবাসি। সিনচান, 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 আরে আর এটা কি, সিনচান কোথায় গায়েব হয়ে গেল? আমার মনে হলো আমি কিছুক্ষণের জন্য ওর আত্মাকে দেখতে পেলাম, মনে হয় সিনচান এখানে একদম ভালো নেই। তো ঠিক আছে সিনচান আমার ভাই, তুই চিন্তা করিস না, তোকে আর এখানে বেশি দিন থাকতে হবে না, কারণ আমি তোকে এখান থেকে বের করবই, আর সেটার জন্য আমাকে আগে আমার জীবনে ফিরতে হবে। কেউ শুনতে পাচ্ছ? কেউ আছে এখানে? আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। আমি আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি, অনেক চুরি ডাকাতি করেছি, কিন্তু কখনোই কারোর প্রাণ নেইনি, আর তার পরিবর্তে আমি অনেক ভালো কাজও করেছি। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। কেউ আছে এখানে? শুনতে পাচ্ছ? আরে এটা কি হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আমার জীবনে ফিরে যাচ্ছি। চারিদিকটা হঠাৎ করে এরকম অন্ধকার করে আসছে কেন? আরে এটা কি হয়ে গেল? মনে হচ্ছে গাইস আমি ফাইনালি আবার জীবনে ফিরে এসেছি। আর এ কি, সেই বুড়োর বাচ্চাটা এখনো আমাকে মেরে যাচ্ছে। তবে রে আজকে তুই তো গেলি। আরে এ কি, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আর এইবার তোর পালা। এই নে এটা সিনচানের নামে, আর এই নে এইগুলো নে, এইগুলো তাদের নামে যেসব নিরীহ মানুষদের তুই প্রাণ নিয়েছিস। আরে এটা তুমি কি করছো? ফাইনালি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, এখন একটা কাজ করি, একে তাড়াতাড়ি দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলি। এটা তুমি কি করছো, আমাকে বেঁধেছো কেন, আমাকে ছেড়ে দাও। বদমাস গ্র্যান্ডপা, মনে করে দেখ
আজ থেকে এক বছর আগে ঠিক তোর জায়গায় আমি বসেছিলাম, আর আমিও তোকে এই কথাটাই বলেছিলাম। তুই কি শুনেছিলি আমার সেই কথা? উত্তর দে। আমাকে মাফ করে দাও, আমি আর কাউকে হত্যা করব না, আমাকে ক্ষমা করে দাও। এরকমটা কখনোই হতে পারে না, কারণ আমি আমার ভাইকে কথা দিয়ে এসেছি। আর তাছাড়াও তোকে এর আগে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আর প্রত্যেকবার তুই সেটার অপব্যবহার করেছিস। কিন্তু এখন আর না, এখন তুই জানতে পারবি যে নিরীহ লোকেদের মারার সময় তাদের কতটা যন্ত্রণা হয়। এখন এই নে। কিরকম লাগলো, কিছু মনে পড়ছে? এটাও নে। খুব ভালো লাগছে তাই না? ঠিক আছে, আর এটাও নে। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। এত সহজে তোর পাপকে আমি মাফ করে দেবো? একটা 5 বছরের বাচ্চাকেও মারতে তোর হাত কাঁপেনি। তুই আর যাই হোক কখনোই একটা মানুষ হতে পারিস না, আর তোর মতো জীবাণুদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর সেই কারণে আমি তোর সঙ্গে এমন কিছু করতে চলেছি যেটার মাধ্যমে সবার আত্মা শান্তি পাবে। আরে আরে, এটা কি করছো তুমি? আমার চারিদিকে তেল ছড়াচ্ছ কেন? তুমি কি করতে চাইছো? আমি এখন সেটাই করতে চলেছি যেটা আমাকে অনেকদিন আগে করে দেওয়া উচিত ছিল। এখন আমি তোর সাথে সাথে তোর এই পাপিষ্ঠ বাড়িটাকেও জ্বালিয়ে ছাই করে দেবো। কিন্তু তার আগে একটা কাজ করি, এই পেট্রোলটাকে ঘরের চারিদিকে ছড়িয়ে দেই। আর এই আমি বাইরেও চলে এসেছি, একটু হালকা করে বাইরের চারিদিকটা একটু ছড়িয়ে দেই, যাতে আগুনটা ভালো করে ধরতে পারে। আর ফাইনালি আমার মনে হচ্ছে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে, এখন তাড়াতাড়ি ভেতরে যাই। তো আমাকে বল এখন, নিজের মৃত্যুকে নিজের সামনে দেখে কেমন লাগছে? তোমার কি মনে হয় আমি এইসব দেখে ভয় পেয়ে যাব? আমার শুধু আফসোস একটাই, যে আমাকে খালি পেটে মরতে হবে। তো ঠিক আছে, তুই যেমনটা বলবি তোর এই শেষ ইচ্ছাটা আমি পূরণ করব। এখন তাড়াতাড়ি বাইরে যাই। আর ফাইনালি আমি ঘরের বাইরে চলে এসেছি, এখন আর সময় নষ্ট না করে একটা কাজ করি, আগুনটাকে জ্বালিয়ে দেই। আর এই আমি শুট করলাম, খুব ভালো, আগুনটা ধরে গেছে, আর সবকিছুই এখন আমার প্ল্যান মাফিক হচ্ছে। অবশেষে আমি আমার বদলা নিয়ে নিয়েছি, আর এই ভূতের বাড়িটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, যেটা আমাকে অনেকদিন আগে করা উচিত ছিল। এখন একটু ভালো লাগছে, কিন্তু এখনও আমার অনেক কাজ বাকি আছে। আমাকে শিনচ্যান এবং বাকি লোকেদেরকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু আমি এটা কিভাবে করব? আমাকে একটা উপায় বের করতেই হবে, কিন্তু তার আগে এখন আপাতত এখান থেকে বের হই। কিন্তু এখন যাব কোথায়? একটা কাজ করি, আপাতত টনেই বাড়িতে যাই, মনে হচ্ছে আমার প্রয়োজনীয় কিছু জিনিস ওখানে আমি পেয়ে যাব। তো এখন তাড়াতাড়ি টনেই বাড়িতে যাই। আর এই আমি চললাম। গাইস, ইয়ার ফাইনালি আমরা টনির বাড়ির সামনে চলে এসেছি। এখন আমাকে এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আমি পাস্ট এবং ফিউচারে যেতে আসতে পারবো, আর এটা শুধুমাত্র আমরা টাইম মেশিনের মাধ্যমেই করতে পারবো। কিন্তু গাইস, জানি না ইয়ার টাইম মেশিনটা কোথায় আছে, আর তার থেকেও বড় কথা হলো যে এই টাইম মেশিনটাকে চালাবো কিভাবে, কারণ আমি ওই মেশিনের ব্যাপারে কিছুই জানি না। যা করতো টনি করতো, এ কি এখানেও নেই? জানি না ইয়ার টনি ওই টাইম মেশিনটাকে কোথায় রেখেছে। আরে এক মিনিট, মনে পড়েছে, টনি একবার একটা গাড়ি আবিষ্কার করেছিল যেটার মাধ্যমে পাস্ট এবং ফিউচারে যাতায়াত করা যেত। তো এখন আমাকে সেই গাড়িটাকে খুঁজে বের করতে হবে। আর গাইস, আর মনে হচ্ছে ওই গাড়িটা গ্যারেজেই আছে। এখন একটা কাজ করি, তাড়াতাড়ি নিচে নামি, এখন আমাদেরকে ওই গাড়িটাকে খুঁজে বের করতে হবে। আর ফাইনালি গাইস, আমরা গ্যারেজের ভিতরে ঢুকে পড়েছি, এটাই হলো টনির গ্যারেজ। এখন দেখি ভাই সাহেব গাড়িটা কোথায় আছে। আরে এক মিনিট গাইস, এখানে তো পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে। ভাই সাহেব, এদের মধ্যে আসল গাড়ি কোনটা? আর গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এই গাড়িটাকে কিন্তু আলাদা রাখা আছে, আর এই গাড়িটাকে বাকি গাড়িগুলোর থেকে অনেকটা আলাদা দেখতে, অনেকটা ফিউচারিস্টিক লাগছে। আমার মনে হচ্ছে এই গাড়িটাই হবে। তো গাইস, আর সময় নষ্ট না করে একটা কাজ করি, তাড়াতাড়ি এর ভেতরে বসে পড়ি, আর দেখি যে এটাই সেই গাড়িটা কিনা। ভাই সাহেব গাইস, ইয়ার এর ভেতরে কত সুইচ আছে, আমি তো পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। গাইস, ইয়ার এই গাড়িটাকে আমি অন করবো তো করবো কিভাবে? আবে ইয়ার, অন হয়ে যা প্লিজ। একটা কাজ করি, এই সুইচটাকে চেপে দেখি, দেখি এতে কোনো কাজ হয় কিনা। এ কি, ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর ও ভাই সাহেব, গাড়িটা তো ভাসছে। গাইস, আর আমি ভাবতে পারিনি এই বোতামটাকে আমি এত তাড়াতাড়ি ডিসকভার করে ফেলবো। যাই হোক, এখন একটা কাজ করি গাইস, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। আর তাছাড়াও গাইস, আমি একদমই জানি না এই গাড়িটাকে আমি চালাবো তো চালাবো কিভাবে। ভাই সাহেব, এরকমটা মনে হচ্ছে যেন দোলনায় দুলছি। চলো, বাইরে তো চলে এসেছি, এখন কি করবো? একটা কাজ করি, এটাতে ক্লিক করে দেখি, দেখি ভাই সাহেব কি হয়। ও ভাই সাহেব, এটা কি, এ তো ঘুরছে। গাইস, এটাকে এখন থামাই কি করে, আমার তো গাড়ি ঘোড়ার সঙ্গে সঙ্গে মাথাও ঘুরছে। ভাই সাহেব, থেমে যা প্লিজ। হ্যাঁ শিওর গাইস, ফাইনালি আমাদের গাড়িটা থেমে গেছে, দেখি এইবার কিছু হয় কিনা। আর এই আমি ক্লিক করলাম, আর এর সাথে সাথে এ কি, আমাদের গাড়ি তো চলতে শুরু করেছে। কিন্তু ভাই সাহেব, জানি না এই গাড়িটা যাচ্ছে তো যাচ্ছে কোথায়, জানি না এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এক মিনিট গাইস, চারিদিকে হঠাৎ করে কাঁপছে কেন, আর আমার এরকম অদ্ভুত ফিল হচ্ছে কেন, এরকমটা মনে হচ্ছে যেন কিছু হতে চলেছে এক্ষুনি। ও নো, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ভাই সাহেব, চারিদিকটা তো বিশাল পরিমাণে ভাইব্রেট করছে। আর এই আমরা চললাম। ইয়ার ফাইনালি গাড়িটার ভাইব্রেশন থেমেছে। কিন্তু এক মিনিট গাইস, এটা আমরা কোথায় চলে এসেছি? এখানে তো আমি অদ্ভুত অদ্ভুত গাছ দেখতে পাচ্ছি, এবং চারিদিকে শুধু জল আর জল।
গাইজ এর এই জায়গাটা খুবই অদ্ভুত লাগছে এবং অনেক ভয়ানকও লাগছে। আমি তো ভাই সাহেব এটাও জানি না যে এই জায়গা থেকে আমি আদৌ বেরোতে পারবো কিনা। মনে হচ্ছে আমি রাস্তা হারিয়ে ফেলেছি আর এখানে ঘুরপাক খাচ্ছি। আমাকে এখন দেখতে হবে যে আমি এখন কোথায় আছি, আর তার জন্য আমাকে জঙ্গলের উপরে যেতে হবে। তো এখন তাড়াতাড়ি জঙ্গলের উপরে যাই। ভাই সাহেব এখানে এত গাছপালা, আমি তো কিছুই পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি না। আর এই ফাইনালি আমরা জঙ্গলের উপরে চলে এসেছি। কিন্তু গাইজ এটা কি, এখানে তো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। মনে হচ্ছে গাইস ইয়ার আমরা ভুল করে আদিম যুগে চলে এসেছি, এখন তো মনে হয় মানুষেরও সৃষ্টি হয়নি। কিন্তু এক মিনিট গাইস, এটা কিসের শব্দ? ও ভাই সাহেব এটা কি, এত বড় হাতি, আর এরকমটা দেখে মনে হচ্ছে ও আমার পিছনে আসছে। ভাই সাহেব তাড়াতাড়ি পালাই এখান থেকে। গাইস ইয়ার এতক্ষণ তো সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন আমি পুরোপুরি নিশ্চিত যে আমরা অনেক আদিম যুগে চলে এসেছি, যখন পশুরা অনেক বড় বড় হয়ে থাকতো। ও নো, এটা কি, ও তো আমার অনেক কাছে চলে এসেছে। তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি, আর এই আমি ক্লিক করলাম। তো চলো এখন তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যাক। আর আবার সেই আগের মতো ভাইব্রেশন হচ্ছে, মনে হচ্ছে আমরা আবার টেলিপোর্ট হতে চলেছি। আর এই আমরা চললাম। গাইস ইয়ার যখনই ট্রাভেল করছি তখনই আমার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, জানি না কেন। আর এরকমটা মনে হচ্ছে যে এইবার আমরা সঠিক জায়গায় চলে এসেছি। এক মিনিট, আমি তো এই জায়গাটাকে চিনি। এটা তো সেই দিন যেই দিন ওই ছেলে মেয়েগুলো ওই ভূতের বাড়িতে বেড়াতে এসেছিল, আর এই জায়গাটাই আমাদের ওদের সঙ্গে দেখা হয়েছিল। এখন জলদি জলদি নামি গাড়ি থেকে, আমাকে যে করে হোক ওদেরকে আটকাতে হবে। কিন্তু গাইস আমি ওদেরকে আটকাবো কিভাবে, আমাকে কিছু না কিছু উপায় বের করতে হবে। আইডিয়া, আমি ওই ব্যারিয়ারটাকে কাজে লাগাতে পারি। আমি যদি ওটাকে এখানে লাগিয়ে দেই তাহলে ওরা ভাববে যে সামনে রাস্তায় কাজ হচ্ছে আর ওরা ফিরে চলে যাবে। এখন তাড়াতাড়ি করি, ওদের আসার সময় হয়ে গেছে। চলো, মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই লাগছে। এরকমটা মনে হচ্ছে ভাই সাহেব যেন সামনে সত্যি রাস্তায় কাজ হচ্ছে। আরে ওই তো ওরা আসছে। একটা কাজ করি, আমি তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে পড়ি, আর ভাই সাহেব এরকম একটা ভাব দেয় যেন আমি এখানেই কাজ করছি। আরে লুইস, আর কত দূর যেতে হবে? আরে রনি, এই তো প্রায় চলে এসেছি, এই দেখ ওই যে সামনে তো রাস্তাটা চলে গেছে। কিন্তু এক মিনিট, এখানে এটা কি হচ্ছে? আরে এরকমটা মনে হচ্ছে এখানে রাস্তায় কাজ হচ্ছে। আরে এটা কি, এরকমটা তো হওয়ার কথা ছিল না। তোমরা বসো, আমি দেখছি। মনে হচ্ছে সত্যি এখানে রাস্তায় কাজ হচ্ছে। আরে দাদা বলছি, এটাই সেই রাস্তা না যেটা দিয়ে ওই ভূতের বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটাই সেই রাস্তা যেটা দিয়ে ওই ভূতের বাড়িতে যাওয়া যায়। কিন্তু এটা শুনে তুমি কি করবে? আসলে আজকে রাতটা আমরা ওখানেই থাকবো, সেই কারণে আমরা এখানে এসেছি। আমাকে প্লিজ একবার বলুন এখানে কি হচ্ছে। আরে তুমি দেখতে পাচ্ছ না, এখানে কাজ চলছে। আর তাছাড়াও ওই ভূতের বাড়িটা আর নেই। নেই মানে? নেই মানে নেই, এই তো আজকে সকালে আমাদের টিমটা ওই বাড়িটাকে ভেঙে ফেলেছে। আরে এটা তুমি কি বলছো, সত্যি? সত্যি ছাড়া কি, তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলছি? এখন যাও এখান থেকে ভাই সাহেব, কাজের সময় ঝামেলা করছে। আমার মনে হচ্ছে এই লোকটা ঠিকই বলছে, এখন ফিরে যাওয়াই ভালো হবে। আরে লুইস, ও কি বললো? আরে ও বললো যে ওই বাড়িটাকে ওরা ভেঙে দিয়েছে আর এখন ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আরে তাহলে এখন কি হবে? আমাদেরকে এখন ফেরত যেতে হবে। আরে তাহলে কি আমরা এত দূর বেকার বেকার আসলাম? আরে বেকার বেকার কোথায়, আমরা তো বেশ ভালোই টাইম পাস করলাম, আর এর সাথে সাথে আমাদের অনেক ঘোরাও হয়ে গেল। গাইস ইয়ার ফাইনালি ওরা চলে গেছে, আর দেখে এরকমটা মনে হচ্ছে আমার প্ল্যান কাজ করেছে, আর ওরা এখন সুরক্ষিত আছে। তো চলো এখানকার কাজ কমপ্লিট হয়েছে, এখন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমাদেরকে অন্য টাইম লাইনে যেতে হবে এবং সেখানে গিয়ে অ্যাভেঞ্জার্সদের বাঁচাতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যাক। ফাইনালি গাইস আর আমরা সেই জায়গাটায় চলে এসেছি, আর আজকে সেই দিন যেদিনকে ওই শয়তান গ্রাম্পা অ্যাভেঞ্জার্সদেরকে মেরে দিয়েছিল। কিন্তু আজকে আমি এরকমটা হতে দেবো না, আজকে আমি ওদের সবাইকে বাঁচিয়ে নেব। কিন্তু গাইস আর বুঝতে পারছি না আজকে সেই দিনটা কিনা, কারণ আমি তো এখনো পর্যন্ত কাউকেই দেখতে পাইনি। আরে এক মিনিট, ওই তো গ্রাম্পা আসছে, এর আগেও আমাকে দেখে ফেলুক, আমাকে কোথাও একটা লুকিয়ে পড়তে হবে। একটা কাজ করি, তাড়াতাড়ি গিয়ে এই ঝোপের মধ্যে বসে পড়ি আর ওর জন্য ওয়েট করি, দেখি ও কি করে। আমি বোমগুলোকে ফিট করে দিয়েছি, এখন একবার শুধু অ্যাভেঞ্জার্সরা ওই গাড়িতে উঠে পড়ুক, তারপরে আমি সুইচ চাপলেই ওরা সবাই ছবি হয়ে যাবে। আজকে ওরা তো গেল, এখন একটা কাজ করি, এই ঝোপের মধ্যে বসে পড়ি আর ওদের জন্য ওয়েট করি, আজকে অ্যাভেঞ্জার্সদের খেল খতম। তো ভাই সাহেব এই প্ল্যান চলছে ওর মাথায়। চলো গাইস ওর প্ল্যানে জল ঢালা যাক। এখন আস্তে আস্তে যাই আর প্রায় ওর কাছে চলে এসেছি। এখন এইটা নে। আরে কে আমার পিছনে লাথি মারলো, একবার ঘুরে তো তাকা। আরে এ কি, এটা কি করে হতে পারে? এখন এটা নে ভাই সাহেব, অ্যাভেঞ্জার্সদের মারবি। এই দেখা, এই নে, আর এটাও। আমাকে ছেড়ে দাও প্লিজ। ভাই সাপ আবার সেই নাকি কান্না শুরু করেছে। গাইস এখন একটা কাজ করি, একে এখানে বেঁধে রেখে দেই, বাকিটা অ্যাভেঞ্জার্সরা সামনে নেবে। আরে এটা তুমি কি করছো, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছো, দাঁড়িয়ে যাও। তো গাইস এখানকার কাজও আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলো এখান থেকে বের হওয়া যাক এবং অন্য কোনো টাইম লাইনে যাওয়া যাক। আর 1 2 3 এই আমরা চললাম। গাইস
ফাইনালি আমরা শেষ টাইম লাইনে চলে এসেছি। আর আজকে হলো সেই দিন যেদিনকে ওই শয়তান গ্র্যান্ডপা সিনচ্যানকে কিডন্যাপ করেছিল। সিনচ্যানকে আমাকে যে করে হোক বাঁচাতেই হবে। গাইস, আর এটা হলো সিনচ্যানের স্কুল। এখন গিয়ে দেখি সিনচ্যান বাইরে বেরিয়েছে কিনা। ও তো এখন বাইরে দাঁড়িয়ে থাকার কথা ছিল। আরে ওই তো সিনচ্যান, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি জানি না, ফ্লাইংটা কখন আসবে। তার উপর থেকে আবার জোরে বৃষ্টি পড়ছে। আরে ওই তো এদিকে একটা গাড়ি আসছে, কিন্তু এটা কার গাড়ি? আর ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি। সিনচ্যান তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। আরে এটা কি? এটা তো ফ্লাইংটা। আরে ফ্লাইংটা এটা কার গাড়ি? সিনচ্যান আগে গাড়ি তোর, তারপরে তোকে বলছি। আচ্ছা ঠিক আছে, যেমন তো তুমি বলবে। এখন তাড়াতাড়ি একটা কাজ করি, এই গাড়িতে উঠে পড়ি। আর ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। এখন বলো ফ্লাইংটা এটা কার গাড়ি? আগে গেস কর এটা কার গাড়ি হতে পারে। এই গাড়িটাকে তো অনেক ফিউচারিস্টিক লাগছে। আর এরকম গাড়ি একমাত্র টনিদার হতে পারে। একদম ঠিক বলেছিস, এটা টনির গাড়ি। কিন্তু ফ্লাইংটা আমাদের গাড়ি কি হয়েছে? সিনচ্যান আমাদের গাড়ি কিছুই হয়নি। তোকে একটা কথা বুঝতে হবে, আমি তোকে এখন সবকিছু বলতে পারবো না। আরে ফ্লাইংটা এমন কি কথা তুমি আমাকে বলতে পারবে না কেন? কারণ ভাই, তোকে বললে সবকিছু ওলট পালট হয়ে যাবে। আরে কি ওলট পালট হয়ে যাবে, আমি তো কিছু বুঝতে পারছি না। তোকে আর বুঝতেও হবে না, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি নেমে যা। আর আমি গিয়ে টনিকে এই গাড়িটা ফেরত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ফ্লাইংটা, তুমি যেমনটা বলবে। আর হ্যাঁ সিনচ্যান, টাইম টু টাইম খাবার খাবি, কোনো দুষ্টুমি করবি না। আর আমি স্কুলে যাওয়া না পর্যন্ত কারোর গাড়িতে উঠবি না, সে যেই হোক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এসব কথা এখন বলছো কেন? কারণ আমি আর তোকে এসব কথা বলার সুযোগ পাবো না। আরে মানেটা কি, কি বলতে চাও? আর আই লাভ ইউ। গাইস আর এখন একটা কাজ করি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, না হলে এখানকার ফ্র্যাঙ্কলিন যদি আমাকে দেখে ফেলে তাহলে অসুবিধা হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যাই। জানি না ফ্র্যাঙ্কলিন কি হয়েছে, এরকম করছে কেন, মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। আরে এটা কি, এটা তো ফ্র্যাঙ্কলিনের গাড়ি, কিন্তু এই গাড়িতে কে আছে? আরে এক মিনিট, এটা কি করে হতে পারে? যদি এ ফ্র্যাঙ্কলিন হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি যাকে দেখলাম সে কে ছিল? আরে সিনচ্যান এতক্ষণ কোথায় ছিলি তুই? সেই কখন থেকে তোকে খুঁজে যাচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন এটা কি বলছো, তুমি তো আমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলে। দেখ সিনচ্যান, আমি কিন্তু খুব সিরিয়াস, তুই এখন আমার সঙ্গে আর কি মানিস না। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুই হারিয়ে গেছিস হয়তো। আরে না, আমি সত্যি কথা বলছি। আর তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। আই লাভ ইউ? তাও তোকে আমি বলেছি। এখন একটা কাজ কর, এই ফালতু বকা বাদ দে, আর আমার পিছন পিছন আয়। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর তুই জানিস আজকে আমি মাংস রান্না করেছি। আরে কি বলছো, মাংস তো আমার ফেভারিট, তাড়াতাড়ি চলো। হাস ইয়ার গাইস, ফাইনালি মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে। আমি এই টাইম লাইনটাও ঠিক করে দিয়েছি, আর এখন সিনচ্যানও সুরক্ষিত আছে। আরে এক মিনিট, এটা কি হচ্ছে? আমি তো কিছুই করিনি, আমনি থেকে এরকম হচ্ছে কি করে? আরে এটা কি হলো? ও ভাই, ও ভাই। গাইস আর আমি বিনা গাড়িতে বসে টাইম ট্রাভেল করলাম কি করে? আর এ কি, আমি তো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু এক মিনিট, ঘর থেকে তো টিভি চলার আওয়াজ আসছে। তাড়াতাড়ি গিয়ে দেখি তো ভাই সাহ, এরকমটা কি করে হতে পারে? আমি তো একা বাড়িতে থাকি তাহলে। ও ভাই সাহ, আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। সিনচ্যান, চপ, তোরা সবাই এখানে? আরে হ্যাঁ, এমন একটা ভাব দিচ্ছি যেন কতদিন দেখে না আমাদেরকে। আরে চপ, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। সিনচ্যান আজকে তারিখ কত? আরে আজকে ডেট হলো 21/4/2024। তার মানে গাইস আমরা এখন প্রেজেন্টে আছি। তার মানে সবকিছু ঠিক হয়ে গেছে। আরে এক মিনিট, টিভিতে এটা কি দেখাচ্ছে? শান্তিতে ঘুমাতে হলে ঘুমিয়ে পড়ুন, কারণ এখন আর চিন্তার কোনো কারণ নেই। কারণ এতদিন পরে সেই কুখ্যাত কিডন্যাপারদেরকে ধরা হয়েছে, যাদেরকে সবাই গ্র্যান্ডপা এবং গ্র্যানি নামে চেনে। এই দুই পাগলকে পুলিশেরা হেফাজতে নিয়েছে, এখন যা করার আদালত করবে। নিউজ 12 ঘন্টা, খবর লস সান্তোস। গাইস আর ফাইনালি, তাহলে সত্যি সবকিছু ঠিক হয়ে গেছে। ভাই সাহেব, আমি তো খুব টেনশনে ছিলাম। তো গাইস, এইভাবেই আমি সবাইকে উদ্ধার করলাম, এবং এর সাথে সাথে আমি গ্র্যান্ডপা এবং গ্র্যানিকেও জেলে পাঠিয়ে দিলাম। তোমাদের মধ্যে যারা যারা এই ভিডিওটাকে নতুন দেখছো, তাদেরকে আমি বলে দিই তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেই কারণে কমেন্ট সেকশনে আমি এই ভিডিওর আগের 5খানা পার্টের লিংক দিয়ে দেবো। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা একবার অবশ্যই চেক করে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, আর এর সাথে সাথে আমরা গ্র্যানি সিরিজের শেষ ভিডিওটাও কমপ্লিট করে ফেললাম। আর তোমরা যদি গ্র্যানি আর গ্র্যান্ডপাকে আবার ফিরে আসতে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।